আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দেখার জন্য। বন্ধুরা, গতকালকে আমরা এসে একটা হোটেলে অবস্থান করি, আজকে আমরা সকালে এখন বাইর হচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ এবং ইনানি ডিমসটি দেখার জন্য। বন্ধুরা, এই পর্বে আমরা আপনাদের সাথে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড কক্সবাজার আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা এখন হোটেল রুম থেকে বেরিয়ে পড়তেছি মেরিন ড্রাইভ সড়ক ধরে ইনানির দিকে যাওয়ার জন্য। চলুন আমাদের সাথে, যেতে যেতে আমরা মেরিন ড্রাইভ সম্পর্কে বিস্তারিত জেনে নেব। বর্তমানে কক্সবাজারের ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড, যা 80 কিলোমিটার দীর্ঘ। এই রোড কক্সবাজারের কলাতরি থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। মেরিন ড্রাইভ রোডের একদিকে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত, আর অন্যদিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড়, আবার কোথাও কোথাও পাহাড়ের গায়ে বেয়ে ঝর্ণা দ্বারা দেখা মেলে। মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগরের সমস্ত সৌন্দর্য আহরণ ও জেলেদের সাগরের মাছ ধরা দৃশ্য উপভোগ করা যায়। সেই সাথে সমুদ্র সৈকতে দেখা মিলবে টেকনাফ গর্জন ফরেস্ট খ্যাত চিরহরিত বন। কক্সবাজারের কলাতলি বা সুগন্ধা পয়েন্ট থেকে খোলা জিপ বা মাইক্রোবাস, সিএনজি কিংবা অটোরিক্সা, মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমসুডি ও ইনানি সমুদ্র সৈকত যাওয়া যায়। তো বন্ধুরা, আমরা সংখ্যায় কম হওয়ায় খোলা জিপে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয় নাই, আমরা একটা অটোরিক্সা করে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যখন গ্রুপ আকারে আসবেন অবশ্যই খোলা জিপ নেবেন। মেরিন ড্রাইভ ধরে যখন আপনারা খোলা জিপ দিয়ে যাবেন, একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে বিস্তৃত পাহাড় আপনাদের মনকে কেড়ে নিবে, প্রকৃতির মাঝে আপনারা হারিয়ে যাবেন আশা করি। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোড আপনারা কিভাবে আসবেন? সুগন্ধা পয়েন্ট, মেরিন ড্রাইভ রোড যাওয়ার জন্য খোলা জিপ, মাইক্রোবাস, সিএনজি ও অটো পাবেন। সিএনজি কিংবা অটোরিক্সা করে মেরিন ড্রাইভ রোড ঘুরতে আসতে অনেক বেশি সময় লাগবে। দিনে গিয়ে দিনে ফিরে আসার জন্য খোলা জিপ গাড়ি ভাড়া করুন। এখানে সিজনের উপর গাড়ি ভাড়া নির্ভর করে। অফ সিজনে গাড়ি ভাড়া রিজার্ভ করতে 60,000 টাকা লাগতে পারে, আর সিজনে লাগবে 5,000 টাকার মতো। মেরিন ড্রাইভ সম্পূর্ণ ঘুরে আসতে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। যদি সম্পূর্ণ মেরিন ড্রাইভ রোড দেখতে চান, তবে গাড়ি ঠিক করার সময় ড্রাইভারকে সেটা জানিয়ে রাখবেন, তা না হলে হয়তো আশপাশের একটু জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসবে আপনাদেরকে। অথবা আপনাদের হাতে যদি অল্প সময় থাকে, তাহলে হিমসুড়ি কিংবা ইনানি বিচ পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারেন আমাদের মতো। এক্ষেত্রে আমাদের মতো অটোরিক্সা বা ইজি বাইক, সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, মন্দ লাগলেও আমাদেরকে জানাবেন। আগামী পর্বে দেখা হবে কক্সবাজারের অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।